রাতের অন্ধকারে এক শ্রেণীর অসাধু চক্র পুকুর ভরাটের কাজ করছিল। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাকদাহ কল্যাণী বাইপাস রোড এলাকায়। রাতের অন্ধকারে চুপি সারে চলছে পুকুর ভরাটের কাজ, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে চাকদাহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। পালপাড়া 35 নম্বর মৌজার প্রায় 2 বিঘা পুকুর রাতের অন্ধকারে ভরাট করছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এক শ্রেণীর অসাধু চক্র মাটি নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ চালাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা সেটা দেখতে পায়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিকের পরিচয় দিয়ে থানায় নানা কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ। এরপর প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসীরা। এই পুকুর ভরাটের বিরুদ্ধে পথ অবরোধ করেন এলাকাবাসীরা। কখনোই একটা পুকুর যদি সেটা 5 কাটা নিচে হয় তাহলে সেটা ভরাট করা যেতে পারে, কিন্তু 5 কাটার ওপরে যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সেই পুকুর ভরাট করা যায় না। এক আর সেকেন্ড দিক হচ্ছে, তারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, বিএলআরওর কাছ থেকে পারমিশন দিতে হবে, নিয়ে তারপরে যদি উন্নয়নের কাজে দরকার হয়। কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন যে কোনো জলাভূমি এলাকাতে কোনো জলাভূমি ভরাট করা যাবে না। মঙ্গলবার সকাল থেকেই চাকদাহ কল্যাণী বাইপাস রোডে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ। পথ অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এরপর খবর দেওয়া হয় চাকদাহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদাহ থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী। কালকে সকাল থেকে দেখছি এখানে এই রাস্তার উপরে একটা মাটি ফেলে রেখেছে। আমরা ওয়ার্ড কমিটি সেক্রেটারিকে নিয়ে পুরো পাড়া এই আশেপাশে সবাইকে খোঁজ করেছি, মাটিটা কার, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, আমরা খুঁজে পাইনি মালিককে। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে সকালবেলা এসে দেখছি ভ্যানে করে মাটি লোড হচ্ছে। বলছে উজ্জ্বল সরকার, নতুন বাংলা সাংবাদিক, তিনি পুকুরে মাটি ফেলছে। আমরা গেলাম ওখানে গিয়ে আমরা ভিডিও করে নিয়েছি, তিনি এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, মাটি পড়ছে। নতুন রাস্তা, উনি একটা সাংবাদিক, আর নতুন রাস্তা, এটা মাটিটা তুলে নেওয়ার পরে কী পরিস্থিতি? একটা বর্ষা হলে, একটা নিম্নচাপ হলে এখানে অ্যাক্সিডেন্ট হবে। আমি বাধা দিতে গেলে ব্যক্তিগতভাবে আমাকে বলছে আমি টাকা চেয়েছি। এর আগে দীপক চৌধুরীকে নিয়ে আমরা বাধা দিয়েছিলাম, তখন আমাদের 3 জনের নামে থানায় কেস করেছে। এখনও সেই কেসের হাজিরা দিতে আমরা নাকি টাকা চেয়েছি। আজকে আমরা চুপচাপ ছিলাম, জানি আমরা এই ধরনের অন্যায় কাজও আরও করবে, আজকে তাকে তাকে আমরা ছিলাম, আজকে আমরা ধরেছি হাতে নাতে। এ বিষয়ে এক বাসিন্দা প্রভাস চন্দ্র রায় বলেন, উজ্জ্বল সরকার যিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন তিনি একজন সাংবাদিক, উনি অন্যায়ভাবে পুকুরগুলি ভরাট করছে। রাস্তার ওপর মাটি রেখে পুকুর ভরাট করায় রাস্তার মাটি পড়ে থাকার কারণে দুর্ঘটনাও ঘটছে, যার কারণে আমরাই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। মাটি ফেলে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে ভরাট হচ্ছে, আমাদের স্টেশনের পাশে যে পুকুরটা আছে ভরাট করছে, এটা খুবই অন্যায়। এবং এখানকার যে সমস্ত জনসাধারণ আছে সবার এগেনস্টে এখানে আমরা একটা অবরোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, চাকদাহ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।